হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বর্ণালী এবি ব্লগে সবাইকে স্বাগতম, সবাইকে ভালোবাসা। তো দেখো, আজকে তো সানডে, তো সানডে মানে তো চিকেন বানাবো। তো চিকেনটা আজকে একটু অন্যরকমের বানাবো, তোমরা দেখতে থাকো। আমি স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, বাজারে মার্কেট থেকে সব মার্কেট বাজার করে নিয়ে চলে এসেছি। তো দেখো, এবার আমি রান্নাটা বসাচ্ছি। তো কীরকম করে আজকে চিকেনটা একটু অন্যরকমের বানাচ্ছি, তো দেখতে থাকো তোমরা। তো দেখো, আজকে বাইরের আবহাওয়া দেখো, একটু একটু রোদটা বেরিয়েছে, যেখানে সব জামাকাপড় মিলে দিয়েছি। দেখা যাক শুকনো নাকি। একটু একটু হালকা রোদ বেরিয়েছে, তো আবার একটু পরেই আবার এক্ষুনি তুলতেই হবে, আবার বৃষ্টি চলে আসবে। এখানে এরকমই হচ্ছে, আজকেই একটু রোদটা বেরিয়েছে বলে জামাকাপড়গুলো এখানে দিয়েছি। দেখা যাক কতক্ষণ রোদ থাকে একটু। তো দেখো, বলেছিলাম না যে কাপড় সব মিলেছিলাম, দেখো এক্ষুনির মধ্যে যে এত গাঁগা করে বৃষ্টি চলে এলো, দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। তো এখানে কোনো গ্যারান্টি নেই, এক্ষুনি একটু রোদ বেরালো, ব্যাস এক্ষুনি আবার গাঁগা করে বৃষ্টি চলে এলো। দেখো সব জামাকাপড়ে যে রেখেছি সব মিলতে হবে, দেখো কত জোর বৃষ্টি হচ্ছে। তো দেখো, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নেব। জানো তো বাঙালি মানে আলু দিয়েই চিকেন, তো আলুটা দিতেই হবে। আর এখানে দেখো যেটা মেন এক্সট্রা যোগ করছি, এই যে পেঁয়াজটাকে ডুমো ডুমো করতে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এটা আজকে দেবো, দিয়ে বানাবো চিকেনটা, দেখতে পাবো। তো দেখো এই আলুটা লাল করে ভেজে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো দেখো, আমি তেলের ওপরে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে ফুরন দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, একটু লাল হোক। তো দেখো, আমি পেঁয়াজটা পুরো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তো দেখো, পেঁয়াজটা এখনো ভাজা হয়নি, আর একটু লাল হয়ে ভাজা হবে। আজকে যে মেন জিনিস দেখো, এই যে টমেটো সস আর চিলি সসটা নিয়ে নিয়েছি, এটাই আজকে দিয়ে বানাবো। আর এরকম এখানে টমেটোটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ডেলি ডেলি একই রকম চিকেন খেতে তো লোকের ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছি, ওই জন্য আজকে একটু অন্যরকমের বানাচ্ছি। তোমরা সবাই প্লিজ দেখতে থাকো আমি কীরকম করে বানাচ্ছি। তো দেখো, এই যে আদা রসুন বাটাটা এবার দিয়ে দিচ্ছি, আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, তারপরে মাংসটা দেবো ফিরে আসছে। তো দেখো, এই যে আদা রসুনটা ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা এবার একটু ভেজে নেবো। তো দেখো, আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে মাংসতে নুনটা ঢুকে যাবে ভালোভাবে। দু চামচ নুন দিয়ে দিলাম, লাগলে পরে আবার দেওয়া যাবে। এবার হলুদের গুঁড়ো দিচ্ছি, তবে মাংসের ভেতরে ঢুকবে হলুদটা। তো দেখো, এবার টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো, এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা ঝাল খুব কম আছে, তো তিন চামচ দেবো, তিন চামচ দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে ধনে গুঁড়ো নেই, তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো। এবার আমি সূর্য গরম মশলা দিয়ে দিচ্ছি, দু চামচ। তো এটাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো, এই যে মাংসের বেশ খুব সুন্দর কষানো হয়ে গেছে, আরও কষাতে হবে। তো এবার দেখো কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার আমি আলু আর হচ্ছে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা পুরো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে এবার ভালো করে আমি কষে নিচ্ছি। তো দেখো, মেন জিনিসটা দিয়ে দিচ্ছি এবার, টমেটো সস, চিলি সস দিলাম, এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। তো আর ওই জন্য চিনিটা দিলাম নি, এটা দিয়েই মিষ্টি হয়ে যাবে, খুব বেশি আবার দেবে না, পরিমাণ মতো দিয়ে দেবে। তো এবার এটাকে ভালো করে নেড়ে নেবো, দেখো এইটা দিয়ে নেওয়ার পরে খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে। তো একই রকম খেয়ে খেয়ে না বোর লাগলে এটাই এরকম বানিয়ে নেবে। তো দেখো, এবার কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে, দিয়ে তারপর এবার ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো দেখো, আমার চিকেন রেডি, কালারটা দেখো তো কত সুন্দর এসেছে। আমি উপর দিয়ে এবার ধনে পাতা ছড়িয়ে দিলেই ব্যাস নিভিয়ে দিচ্ছি গ্যাসটা। ব্যাস আমি এবার লিপিটাকে পরিবেশন করে দেখাচ্ছি।
তো দেখো আমার রান্না রেডি হয়ে গেছে। তো এই যে লিপিকাকে এবার বেড়ে দিয়েছি ভাতটা, লিপিকা স্নান করে নিয়েছে এবার খাবে। তো দেখো এখানে ভাত দিয়ে দিয়েছি, স্যালাড দিয়ে দিয়েছি, আর এই যে আমি যে নতুন নতুন চিকেনটা বানিয়েছি তো সেটা দিয়ে দিলাম ক্যাপসিকাম চিকেন। তো এটা তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। তো নতুন 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 করে দিলে তো বাচ্চারাও সহজেই খেয়ে নেবে। তো আমি এখানেই ভিডিও শেষ করছি, আমি পরে রেসিপি নিয়ে পরে আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।